গ্রামীণ টেলিকমের অর্থ পাচারের অভিযোগে দুদক তলব করায় সেখানে হাজির হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, তার কাছে জানব সবশেষ তথ্য। আনোয়ার আনোয়ার ডক্টর মোহাম্মদ ইউনূস কখন উপস্থিত হয়েছেন আর তার সাথে আর কাউকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? ইফতেখার, আপনাকে প্রথমে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কিন্তু এই দুদক কার্যালয়ে ঠিক আমি যদি বলি 9:40 কিন্তু তিনি প্রবেশ করেছেন, অর্থাৎ 9:45 নাগাদ কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। আর যে বিষয়টি একটু জানাতে চাই, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে এর সাথে ওনার সাথে আরও কেউ আছে কিনা, যে আপনি জানেন যে দুদকের যে অভিযোগ সেই অভিযোগের যে চিঠি, সেই চিঠির মধ্যে কিন্তু 13 জনকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কিন্তু 13 জনকে এই এখানে উপস্থিত হওয়ার যে চিঠি বা যে তলব করা সেই বিষয়টি কিন্তু ছিল। তবে আজকে আমরা এত এই পর্যন্ত যেটি দেখেছি সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসই শুধু এখানে আসলে এসেছেন। আর একটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে গতকাল অর্থাৎ এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে 13 জনের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই যে আসলে দুদকে তাদেরকে তলব করা, সেখানে কিন্তু সেখান থেকে 4-5 জন কিন্তু গতকালই এই দুদক কার্যালয়ে এসে এখানে সাক্ষাৎ করে গেছেন, অর্থাৎ এখানে যে তাদের যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তারা অংশগ্রহণ করে গেছেন। এরই মধ্যে যদি আপনাকে একটু বলি, সেটি বলতে হবে যে গ্রামীণ টেলিকমের যে অর্থাৎ তৎকালীন যে চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তার বিরুদ্ধেই আসলে এই অভিযোগটাও নিশ্চয়ই আপনি জানেন, সেটি হচ্ছে যে এই গ্রামীণ টেলিকমের যে কর্মচারী কর্মকর্তা আছে অর্থাৎ তাদের যে অর্থ আত্মসাদের অভিযোগই কিন্তু আসলে পরিপ্রেক্ষিতে কিন্তু দুদক আসলে মামলা করে গত মে মাসে, আর তারই পরিপ্রেক্ষিতেই গত মাসের 27 তারিখে অর্থাৎ 27 সেপ্টেম্বর তখন কিন্তু দুদক থেকে একটি চিঠি আসলে দেওয়া হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যে 13 জন আছেন তাদেরকে আসলে এই যে মামলার চার্জশিট দেওয়ার আগে মূলত যে প্রাথমিক পর্যায়ের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতেই কিন্তু এখানে আসলে মূলত আজকে উপস্থিত হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এখানে তার আইনজীবীও কিন্তু সাথে আছেন, এখানে গণমাধ্যমের সঙ্গে তিনিও কিছুটা কথা বলেছেন যখন প্রবেশ করেন তার ঠিক আগ মুহূর্তে। তিনি আসলে বলেছেন বা বলার চেষ্টা করেছেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে যথাসময়ে দুদকের যে চিঠি, দুদকের যে তলব, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে এসে তিনি উপস্থিত হয়েছেন। তো সব মিলিয়ে যদি ইফতেখার বলি, তাহলে বলতে হবে যে আজকে এরই মধ্যে কিন্তু তিনি প্রবেশ করেছেন, সেখানে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ দুদকের পক্ষ থেকে সেটি কিন্তু সেই কার্যক্রমটি এখন পর্যন্ত চলছে। তো এই কার্যক্রমগুলো শেষ হলেই আসলে পরবর্তী যে পদক্ষেপ বা এই যে দুদক থেকে যে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক মামলা করেছে তার যে পরবর্তী কার্যক্রম সেটি হয়তো আমরা জানতে পারবো, এমনকি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবেন তারপরে তার সঙ্গেও হয়তো আমরা কথা বলে আরও বিস্তারিত বিষয়গুলো হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। ইফতেখার। দর্শক, দুদক কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।